এখন আমরা নিরোদ সি চৌধুরীর সম্বন্ধে আলোচনা করব। নিরোদ সি চৌধুরী প্রায় 102 বছর বেঁচে ছিলেন। তার জন্ম 1897 সালে, মৃত্যু 1999 সালে। ফলে প্রায় 102 বছর এই দীর্ঘ জীবনে তিনি যাপন করেছেন। এবং তিনি প্রথমে তিনি যে বইটা লেখলেন সেটা ইংলিশ বই, দ্য অটোবায়োগ্রাফি বাই অ্যান আননোন ইন্ডিয়ান। এটা 1951 সালে প্রথম লিখেছেন, তখন তার বয়স অলরেডি 53 বছর। 53 বছর বয়সে তিনি প্রথম ইংলিশ বই লেখেন এবং 70 বছর বয়সে প্রথম তিনি বাংলা বই লেখেন। কাজেই তিনি অনেক পড়ার পরে কিছু বই লিখেছেন, কাজেই তার বইতে প্রচুর জ্ঞানগর্ভ এলিমেন্ট পাওয়া যায়। কিন্তু এর সাথে এটাও সত্য, তিনি অনেক মিথ্যা কথাও বলেছেন। তিনি ইংল্যান্ডকে সমর্থন করেছেন এবং শেষ জীবন তিনি ইংল্যান্ডে ছিলেন। তার জীবনকে মোটামুটি 4 ভাগে ভাগ করা যায়। প্রথমে তিনি জন্মেছেন কিশোরগঞ্জে। কিশোরগঞ্জে তিনি প্রায় 1 থেকে 12 বছর পর্যন্ত তিনি ওখানে ছিলেন। তারপরে 30 বছর তিনি ছিলেন কলকাতায়। তারপরের 30 বছর তিনি ছিলেন দিল্লিতে। তারপরে 30 বছর বা মৃত্যু পর্যন্ত তিনি ছিলেন লন্ডনে। লন্ডনে তিনি অক্সফোর্ডের কাছাকাছি, অক্সফোর্ড ইউনিভার্সিটির কাছাকাছি তিনি বসবাস করতেন। তার এক ছেলে আছে এখনও অক্সফোর্ড ইউনিভার্সিটির টিচার। তাহলে আমরা দেখব যে নিরোদ সি চৌধুরী কেন অনেকে তাকে বলে ব্রিটিশের দালাল, বা তিনি কি আসলেই ব্রিটিশের পক্ষপাতিত্ব করেছেন কি না। এবং তার তিনি যখন দিল্লিতে ছিলেন, নেহরু যখন শুনলেন যে তার অটোবায়োগ্রাফি বা আননোন ইন্ডিয়ান বইতে তিনি যারা মুক্তি সংগ্রামী, ভারতের মুক্তি সংগ্রাম করেছে, ভারতের স্বাধীনতা যোদ্ধাদের ছোট করেছেন এবং ব্রিটিশদেরই প্রশংসা করেছেন, ব্রিটিশদের তরফদারি করেছেন, ব্রিটিশদের পক্ষপাতিত্ব করেছেন, তখন তার চাকরিটি চলে যায়। পরে তিনি আস্তে আস্তে ইংল্যান্ডে চলে যান। ইংল্যান্ডে চলে যেয়ে ইংল্যান্ডেই তিনি বাকি শেষ জীবনটা তিনি ইংল্যান্ডেই কাটান। এবং তিনি যখন দিল্লিতে যান, প্রায় 30 বছর দিল্লিতে ছিলেন, কিন্তু একবারের জন্য তিনি কলকাতায় ফেরত আসেননি। তাহলে তিনি কেন তিনি ব্রিটিশদের সমর্থন করলেন এবং তার ধর্মীয় রাজনৈতিক চেতনা কী ছিল, প্রত্যেকটি বিষয়ে আলোচনার দাবি রাখে। তার বিরুদ্ধে প্রধান অভিযোগ হলো দুইটি। তিনি একটি বই লিখেছিলেন, বইটির নাম দ্য ক্লাইভ অফ ইন্ডিয়া। এখানে তিনি ইতিহাসটি সম্পূর্ণভাবে বিকৃত করে ফেলেছেন। তিনি এখানে বইটিতে তিনি মোহনলাল চরিত্রটিকেই, মোহনলাল সম্বন্ধে একটি লাইনে নয়, মোহনলালকে ছাড়া ইসের ইতিহাস বলা নাম কি বলে সিরাজদৌল্লা এবং পলাশী যুদ্ধের ইতিহাস বলা এক ধরনের অসম্ভব একটা কাজ। এই অসম্ভব কাজটি তিনি করেছিলেন এবং তিনি লজ্জাহীনতায় বলেছিলেন যে আমি এই ইতিহাসটি ব্রিটিশদের জন্য রচনা করেছি। ইতিহাস যদি বায়াসড হয় তাহলে জাতি যুদ্ধে নিপতিত হয়, জাতি মিসগাইডেড হয়ে যায়। কিন্তু এই দিকটা তিনি খেয়াল করেননি বা খেয়াল করতে চাননি, অথচ তার লেখাপড়া ছিল ইতিহাসে। তিনি ইতিহাসে যখন অনার্স করেছিলেন তখন তিনি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিলেন, অথচ তিনি ইতিহাস বিকৃতি করেছেন এবং বলছেন যে ব্রিটিশদের ইতিহাস এক ধরনের হবে, বাঙালির ইতিহাস এক ধরনের হবে। কিন্তু এটা কিন্তু সত্য নয়। ইতিহাস সবার, এবং জার্মানরাই প্রথম বস্তুনিষ্ঠ ইতিহাস লেখা শুরু করে। এবং রাঙ্কে বা ভন রাঙ্কে উনি দেখান যে ইতিহাসকে বস্তুনিষ্ঠ হতে হয় এবং সকল জাতির জন্য একটা ইতিহাস হওয়া উচিত। কিন্তু নিরোদ সি চৌধুরী মিথ্যা কথা বলছেন ইতিহাসের মধ্যে, ইতিহাস নাম দিয়ে মিথ্যা কথা লিখতেছেন এবং বলছেন যে এই ইতিহাসটি আমি ব্রিটিশদের জন্য লিখলাম, এটা কোনো কথা হইতে পারে না। এইভাবেই ঠিক পড়তে পড়তে তার বিভিন্ন রকম ব্রিটিশদের পক্ষপাতিত্ব, মিথ্যা কথা কিন্তু এটা আছে তার রচনার মধ্যে। কিন্তু এটাও সত্য যে তার তিনি প্রচুর বই পড়েছেন। তো অ্যাজ এ রেজাল্ট তার বিরুদ্ধে আরেকটি অভিযোগ হলো তিনি ক্র্যামার বা বিভিন্ন জায়গা থেকে টুকলিফাইং করে তিনি বই লেখেন। এ ধরনের অভিযোগ এত জ্ঞানী লোকের বিরুদ্ধে কেন আসলো? কারণ তিনি ইচ্ছামতো তত্ত্ব দাঁড় করান এবং মিথ্যা তত্ত্ব সংলগ্ন, মিথ্যা তত্ত্বের সাথে সত্য মিশিয়ে দেন, ফলে মৌলিক তত্ত্ব আবিষ্কার তার দ্বারা সম্ভব হয় না, তাকে মানুষ ক্র্যামারই বলে। তার প্রথম যে বই, বইটির নাম অটোবায়োগ্রাফি বাই অ্যান আননোন ইন্ডিয়ান। তিনি ধর্মে ব্রাহ্ম ছিলেন। ব্রাহ্মরা, ব্রাহ্ম ধর্মটা ব্রিটিশদের প্রভাবে রাজা রামমোহন রায় প্রথম একেশ্বরবাদী ধর্ম হিসাবে, যাতে হিন্দুরা খ্রিস্টান না হয়ে যায়, কিন্তু খ্রিস্টান ধর্মের প্রভাবে হিন্দু ধর্মের কিছু সংস্কারও বজায় থাকে। হিন্দু আর খ্রিস্টান ধর্মের মাঝামাঝি, বা হিন্দুরা সাধারণত সংস্কৃত মন্ত্র পড়ত, কিন্তু এই ব্রাহ্মরা বাংলায় মন্ত্র পড়ত। এই ব্রাহ্ম ধর্মের রবীন্দ্রনাথ ছিলেন, ব্রাহ্ম ধর্মের সত্যেন্দ্র দত্ত ছিলেন, কেশব সেন ছিলেন, আর অনেকে ছিলেন। এর মধ্যে
জীবন দাস ছিলেন ব্রাহ্মধর্মে, এর মধ্যে নিরোদ সি চৌধুরীও কিন্তু ব্রাহ্মধর্মে। তো এই ব্রাহ্মধর্মের লোকেরা ব্রিটিশের ভক্ত ছিল, এবং এই ব্রিটিশের ভক্ত যে ব্রাহ্ম সম্প্রদায়ের লোক, তাদের মধ্যে সবচেয়ে বেশি ব্রিটিশের ভক্ত বোধহয় নিরোদ সি চৌধুরী। এই নিরোদ সি চৌধুরী কে বুঝতে পারলে বাংলার কলকাতার বাঙালি হিন্দু অভিজাত ব্রাহ্ম হিন্দুদের মনোভাব কিছুটা বোঝা যায়। নিরোদ সি চৌধুরী যে প্রথম বাংলা বইটি যে লিখেছেন 70 বছর বয়সে, বইটির নাম হলো গিয়া বাঙালি জীবনের রমণী। এখানেও তিনি বেশ কিছু মিথ্যা, কিছু সত্য কিছু মিথ্যা, এবং কিন্তু এটাও সত্য, অত্যাধিক জ্ঞানগর্ভ প্রতিটা বই তার, এবং প্রচুর বই পড়েছেন, তার বই পড়লেই বোঝা যায়। এবং প্রচুর বই পড়ে তিনি শেষ বয়সে এসে লেখালেখি শুরু করেছেন। নজরুল, তিনি নজরুলের থেকে বয়সে বড়, নজরুল 1999 সালে জন্মেছেন, আর তিনি নজরুল 1899 সালে জন্মেছেন, আর তিনি জন্মেছেন 1897 সালে। তিনি বয়সে নজরুলের 2 বছরের বড়। এবং শনিবারের চিঠির তিনি নজরুলের বিরুদ্ধে তিনি অনেক লেখালেখি করেছেন, এবং তিনি শেষ বয়সে তার বইতে তিনি স্বীকার করেছেন যে আমি নজরুলের বিরুদ্ধে যেগুলো লিখেছি সেগুলো কাজ হয়নি। হ্যাঁ, যে নজরুল বাংলাদেশের জাতীয় কবি হিসাবে আজ স্বীকৃতি পেয়েছেন, কিন্তু তাকে তো কেউ স্বীকৃতি দেয়নি। কিন্তু তারপরেও তিনি প্রচুর বই পড়েছেন, প্রচুর বই লিখেছেন, সত্য সাথে মিথ্যা লিখেছেন, জ্ঞান দিয়ে বই লিখেছেন। এবং তিনি আরেকটা বই লিখেছেন, যে বইটাতে তিনি গোটা উপমহাদেশকে, বাংলাকে তো বটেই, গোটা ভারতবর্ষকেই অপমান করেছেন। বইটির নাম কন্টিনেন্ট অফ সার্সি। কন্টিনেন্ট অফ সার্সি বইটাতে তিনি এই দেশটা, সার্সি হলো গিয়া যে সার্সি এবং ক্যালিপসো, এগুলো হলো গিয়া যে গ্রিক উপাখ্যান অডিসিয়াসে পাওয়া যায়। অডিসিয়াস বইটাতে ওখানে দেখা যায় যে কিছু সাইরেন টাইপ, মানে যারা কিছু উড়ন্ত মহিলা ডাইনি টাইপের থাকে, তারা খুব মিষ্টি গলায় নাবিকদের দূরে নিয়ে ডাকে, এবং নাবিকরা যখন নৌকা নিয়ে বা জাহাজ নিয়ে সেইখানে যায়, তারপর সেই নৌকা বা জাহাজকে ডুবায় দেয়। তো এই ইনি বলতে চাচ্ছেন যে এই সার্সি হলো গিয়া, এই কন্টিনেন্ট হলো এই সার্সির কন্টিনেন্ট। এখানে মানুষকে আশা দেওয়া হয়, কিন্তু মানুষ স্বৈরাচারী হয় এই ভারত উপমহাদেশে। তারা একে অপরের সাথে হিন্দু মুসলমান লড়াই করতে থাকে, এবং তারা শেষ পর্যন্ত কিছুই পায় না। এবং ওই সার্সি যেমন ডুবাই দেয়, এই উপমহাদেশে মানুষের জীবনকে সেভাবেই ধ্বংস করে। এবং এর উদাহরণ হিসাবে তিনি কিছু হুমায়ুন কবির, তারপরে এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বাংলার কিছু রাইটারদের উদাহরণও তিনি দিয়েছেন। কাজেই তার বই পড়তে গেলে একটু সাবধান হয়ে আমাদের পড়তে হবে। তিনি যেহেতু অনেক জ্ঞানী, তার বই অবশ্যই পাঠ করা কর্তব্য, কিন্তু এটাও সতর্ক থাকতে হবে, তিনি কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ হলে তিনি ক্র্যামার, বা তিনি অনেক সময় সত্যের সাথে মিথ্যা মিশিয়ে দেন। এসব বিষয়গুলো সতর্ক থাকলে, তার বই থেকে অনেক কিছু শেখারও আছে, কিন্তু সতর্ক থাকতে হবে যে তার তথ্যগুলো সঠিক কিনা, তথ্যগুলো তিনি সত্য কথা বলছেন কিনা, তাহলে আমরা কিছু জ্ঞান লাভ করতে পারবো, আর মিসগাইডেড হওয়ার সম্ভাবনাও থাকবে না। আর আমার কথাগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।